আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাঝেরগ্রাম গরিবপুর মন্দিরে। কথিত আছে, সাধক ব্রহ্মানন্দ মায়ের সাধনা করতেন এবং তিনি স্বপ্নাদেশ পেয়েই এইখানে মার প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকেই কিন্তু এই মন্দির জাগ্রত হয়ে ওঠে এবং ভক্তরা আসেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারাই মন্দির তৈরি করেছেন। অর্থাৎ বলাই যেতে পারে ভক্তদের দান এবং এলাকাবাসীর সাহায্যেই কিন্তু আস্তে আস্তে এই মন্দির গড়ে উঠেছে। এই জনপদের আরও একটি উল্লেখযোগ্য কালী মন্দির মাঝেরগ্রাম গরিবপুর মন্দির। বনগা রানাঘাট শাখার মাঝেরগ্রাম স্টেশনের অদূরে অবস্থিত এই মন্দির। মাঝেরগ্রামের পাশাপাশি আকাইপুর রেল স্টেশন থেকেও যাবার ব্যবস্থা রয়েছে, যোগাযোগ রয়েছে সড়ক পথেও। স্থানীয় সূত্রে জানা গেল, ব্রহ্মানন্দ আনন্দ নামে এক সাধক সাধনা করতেন এখানে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী 1304 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। দেবীর স্বপ্নাদেশে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন ব্রহ্মানন্দ আনন্দ। ছোট্ট কুঁড়ে ঘরে প্রথমে মায়ের পুজো শুরু হয়। স্থানীয়রা জানান, তখন ঘন জঙ্গলে ঢাকা চারিধার, জনবসতি বলতে সেভাবে কিছুই ছিল না এখানে। কথিত আছে, মন্দিরের পেছনে শ্মশান ছিল, সেখানে আদিবাসীদের শবদাহ করা হতো। মন্দির সংলগ্ন একটি ছোট্ট জলাশয় রয়েছে। কথিত আছে, এই জলাশয়ে মা স্নান সেরে মন্দিরে আসতেন। সেদিনের সেই ছোট্ট কুঁড়ে ঘরে গড়ে ওঠা দেবী মন্দির আজ ভক্ত ও স্থানীয়দের অর্থানুকূল্যে সুবিশাল মন্দিরের রূপ নিয়েছে। সেই জঙ্গল অবশ্য এখন আর নেই, ঘন জঙ্গল কেটে ধীরে ধীরে গড়ে উঠেছে জনবসতি। বংশ পরম্পরায় ব্রহ্মানন্দ আনন্দের পরিবারের সদস্যরাই মন্দিরের পুজো করে আসছেন। এখানে দেবী প্রতিমার ছবি তোলা নিষিদ্ধ। সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে মন্দিরে। দূর দূরান্ত থেকে ভক্তেরা ছুটে আসেন গরিবপুর মায়ের এই মন্দিরে। মনোবাসনা পূরণের জন্যে মন্দিরের পাশে গাছে বেঁধে দেন ভাড়া। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে ভক্তিভরে প্রার্থনা জানালে সেই প্রার্থনা স্বীকার করেন মা, পূরণ করেন মনোবাসনা। বছরের অন্যান্য সময়ের পাশাপাশি কালী পুজোর দিনেও বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এখানে। কালী পুজোর দিনে হাজারো হাজারো ভক্তের সমাগমে কালী তীর্থ হয়ে ওঠে এই মন্দির। মন্দিরকে ঘিরে রয়েছে নানান জানা অজানা কাহিনী। ভক্তদের বিশ্বাস আর শ্রদ্ধায় এভাবেই পূজিত হয়ে আসছেন মাঝেরগ্রামের গরিবপুরের কালীমা। 1304 খ্রিস্টাব্দ থেকেই এভাবেই কিন্তু নিয়ম মেনে হয়ে আসছে পুজো পার্বণ, হয়ে আসছে পুজো পাঠ। ক্যামেরায় সোমদাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, মাঝেরগ্রাম।